আজকে বিষয়টা অনেকের কাছে খুব ছোটখাটো মনে হবে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের বদনজর আমাদের নিজেদের এবং অন্যদের অনেক ক্ষতির কারণ হয়ে যায় কোরআন হাদিস এই বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে বলা হয়েছে এবং আল্লাহ তাআলা স্বয়ং নবীদেরকেও এই হেফাজত করেছেন তিনি বলেছেন কিভাবে বদনজর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু টোনা সারা বদনজর দিয়েও তারা ওনাকে শেষ করতে চেয়েছে তাদের পক্ষে সম্ভব হলে এই বিষয়ে আমরা আজকে একটু জানব একটা হাদিস থেকে শুরু করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলার কিছু যখন নিয়ামত কাউকে দেন এই নিয়ামতগুলোর কিছু দুশমন আছে তো সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন নিয়ামতের দুশমন কারা কারা হে আল্লাহর রাসূল তিনি বললেন যে আল্লাহ তাআলা কাউকে ভালো কিছু দান করলে এটা নিয়ে যাদের মনে হিংসা সৃষ্টি হয় এরা হচ্ছে আল্লাহর নিয়ামতের দুশমন তাকে এত ভালো কিছু আল্লাহ কেন দিলেন এটা অরিজিনাল হিংসা থেকে আসে কিন্তু হিংসা ছাড়াও বদনজর লেগে যেতে পারে কিছু এক্সাম্পল আমরা দেখব প্রথমত কোরআনে পাকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন যারা কাফের দুশমন আছে এরা আপনার ব্যাপারে তাদের মনে এত বিদ্বেষ হিংসা বিদ্বেষ তারা মনে হয় যেন আপনাকে তারা একেবারে বদ নজর দিয়ে একেবারে ক্ষতিগ্রস্ত করে ফেলবে যখনই তারা কোরআনের কথা শুনে আপনার মুখ থেকে এগুলো শুনে আর তারা উল্টাপাল্টা প্রচার করে তিনি তো পাগল ছাড়া কিছু না বদ নজর যে একটা বাস্তবতা এইটা যে কোনো একটা কুসংস্কার নয় এটা অতি সত্য কথা এভাবে কোরআন হাদিসে অনেক আপনি রেফারেন্স পাবেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন ফিলিস্তিন থেকে মিশরে আসছিল খাবারের জন্য দুর্ভিক্ষের সময় নবীর বেশ কয়েকজন প্রায় ছয় সাতজন একসঙ্গে আসছে নবীর ছেলেরা আর নবী ইয়াকুবের ছেলেরা দেখতে শুনতে খুব সুন্দর ছিল খুব স্মার্ট খুব মানানসই লম্বা চূড়া গায়ের রং সব কিছু তিনি বললেন আমার সন্তানরা তোমরা সবাই একসঙ্গে এক দরজা দিয়ে শহরে প্রবেশ করো না তাহলে সবাই তোমাদের দিকে তাকিয়ে তাদের তাক লেগে যাবে এবং এই বদনজর তোমাদের ক্ষতিগ্রস্ত করবে বিভিন্ন গেটে দিয়ে একজন একজন করে আলাদা আলাদা করে ঢুকবে এটা আরেকটা প্রমাণ এবং প্রচুর সংখ্যক হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজরের ক্ষতি কেমন হতে পারে তিনি বলেছেন যে বদনজর মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি নিজে বললেন যে তুমি সবসময় নিজে বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাইবে দোয়া করবে তুমি মনে রাখবে বদনজর একটা সত্য জিনিস এটা ঘটে এটা বাস্তবতা আছে তারপরে তিনি বললেন যে বদনজর কোনো কোনো সময় একটা মানুষকে পাহাড় থেকে উপরে উঠে গেছে অনেক উপরে পৌঁছে গেছে এটা কোনো বাহ্যিক ব্যাপারে হতে পারে অথবা কোনো রুহানি বিষয়ে হতে পারে যে কোনো কোনো ব্যাপারে একটা লোকের অনেক উন্নতি হয়েছে তারপরে যেভাবে একটা লোক পাহাড়ে উঠে ধপ করে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে বদনজরের কারণেও মানুষ অনেক কিছু জীবনে অর্জন করলে বদনজর লেগে মানুষ এভাবে পতন হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তারপরে তিনি বললেন বদনজর একজন মানুষকে কবরে ঢুকিয়ে দেয় আর উটটাকে পাতিলে হান্ডিতে ঢুকিয়ে দেয় কারণ উটে যখন অসুস্থ হয়ে পড়ে বদনজরের কারণে তখন তাকে জলদি করে জবা করে পাকসা করে আরবরা খেয়ে ফেলত তারপরে তিনি বললেন আমার উম্মতের মেজরিটি মানুষ মারা যাবে আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে আল্লাহর অনুমতি সাপেক্ষে বদনজরের কারণে আমার উম্মতের অধিকাংশ লোক মারা যাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বলেন যে তুমি সব সময় আয়েশা বদনজর থেকে পানা চাইও আল্লাহর কাছে সব সময় দোয়া করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমরা বাড়িতে বেড়াতে আসছিলেন কেউ ছোট্ট একটা মেয়ে ছিল তার গালে অনেকগুলো কালো কালো দাগ তিনি দেখি বললেন এই মেয়েটার কেউ বদনজর দিয়েছে স্পটগুলো হয়েছে তোমরা তার জন্য রুকিয়া করো বুখারী মুসলিমের হাদিস আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এসেছিলেন এবং দেখলেন যে আমার বাচ্চা কাচ্চাগুলোর শরীর বেশি ভালো না সবগুলো লিনথিন পাতলা শরীরটা ভালো করে গঠন হচ্ছে না তিনি বলেন কি ওদেরকে খাবার দাবার ঠিক মতো দাও না তিনি বলেন যে না রাসূলুল্লাহ খাবার দাবারের সমস্যা না সমস্যা হলো আমার বাচ্চাগুলোকে এত বদনজরের এফেক্ট হয় বদনজর ওরা কোনো রকমেই সহ্য করতে পারে না তারা অসুস্থ হয়ে পড়ে তখন তিনি বললেন যে রুকিয়া করো কী দিয়ে রুকিয়া করবে জানো তিনি কিছু আয়াত পড়ে দিলেন বললেন যে এগুলো দিয়ে রুকিয়া করো কিছু লোকের নজরটাই এমনি খারাপ
তাদের মানে দুনিয়ার মধ্যে এমন কিছু সৃষ্টি আছে আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন তাদের নজর পড়লেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ফোকাহায়ে কেরাম বলেছেন এরকম লোক যদি কোনো জায়গায় থাকে তাহলে মানুষের নিরাপত্তার জন্য তাকে জেলখানায় বন্দী করে রাখা দরকার অথবা গৃহবন্দী করে রাখা দরকার খাবার দাবারের দায়িত্ব সরকারে নেওয়া দরকার কারণ তাদের বদনজরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে এই বদনজরটা অনেক সময় হিংসার কারণে হয় মেজরিটি দুশমনের পক্ষ থেকে আর একজনটা দেখলে তার জ্বালা অসহ্য হয়ে যায় হিংসা করে কিন্তু কিছু লোকের আছে যে হিংসা ছাড়াও হয় নেককার মানুষও ভালো মানুষও কিন্তু একটা জিনিস দেখলে মন্তব্য করে কথা বলে কোনো দোয়া টোয়া করে না যার ফলে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার অনিচ্ছা সত্ত্বেও এমনকি নিজের ব্যাপারে যদি কেউ নিজের খুব ভালো একটা অ্যাচিভমেন্ট হয়েছে নিজের স্বাস্থ্য ভালো হয়ে গেছে গোসল করতে গিয়ে দেখে যে আমার তো মোটামুটি স্বাস্থ্য ভালোই দেখা যাচ্ছে এবং সে আল্লাহর কাছে দোয়া না করে তাহলে তাকেও হিট করবে তার ছেলে ফেলে ছোটো বাচ্চা বড় হচ্ছে নাতি বড় হচ্ছে এত সুন্দর লাগছে কী সুন্দর হাসি সুন্দর কথা বলছে ভালো করে খাওয়া দাওয়া করছে একটা মন্তব্য করে ফেললো ও ভালোই তো খাচ্ছে দেখি এই একটা কথা বলে ফেললে কোনো দোয়া করলো না এই তার ক্ষতি হয়ে যায় এই তার জ্বর শুরু হয়ে গেলো তার এই পাতলা পায়খানা শুরু হয়ে গেলো তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের মানে ফসকা ফুটে গেল একটা মানুষের এভাবে দেখে মানুষের অনেক ক্ষতি হয়ে যায় তো এই এই সময় কিছু আদব আছে এই আদবগুলোর ব্যাপারে আমরা বলি এখন যে একটা ঘটনা দিয়ে এক সাহাবি ছিলেন তিনি সাহাল ইবনে হুনাইফা রাদিয়াল্লাহু আনহু তোমার শরীরটা মোটামুটি খুব চামড়া খুব মসৃণ সুন্দর খুব ভালো দেখতে মানে আকর্ষণীয় ছিল উনি একবার একটা ঝর্ণা ধারায় গোসল করছেন আর একজন সাহাবি ওনাকে দেখলেন আমের ইবনে রাবিয়া তিনি দেখলেন মন্তব্য করলেন এই চামড়া এত সুন্দর আমি জীবনে কোনো অবিবাহিত সুন্দরী মহিলার চামড়া এত সুন্দর দেখিনি আর অন দ্য স্পট ওনার শরীর খারাপ হয়ে গেল অন দ্য স্পট উনি ছটফট শুরু করে দিলেন জ্বর এসেছে সে শরীরের অবস্থা মারাত্মক ওনার ছেলে ওনাকে বাড়িতে নিয়ে আসলো খবর দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তার গোসল করতে গিয়ে তার হঠাৎ করে এই অবস্থা তিনি বললেন যে তাকে কেউ দেখে কোনো মন্তব্য করেছে বলে যে অমুক সাহাবি এই মন্তব্য করেছে তাকে ধরে নিয়ে আসো এসে তুমি এই তাকে তোমার ভাইদেরকে মারো কেন এভাবে কী মারলাম ইয়া রাসূলুল্লাহ কী মন্তব্য করেছিলে তা আমি খালি এই কথাটা বলেছি তুমি তার জন্য দোয়া করেছিলে বরকতের যে আল্লাহ তাকে বরকত দান করুক এই দোয়া কেন করনি এই দোয়া না করার কারণে তাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাহলে এরকম সুন্দর ভালো কিছু দেখলে নিজের জন্য নিজের ছেলে মেয়ে নিজের নাতি নাতি অন্যদেরকে দেখলে কী করতে হবে দোয়া করতে হবে দোয়াটা কি আল্লাহ মুবারক লাহু আও আল্লাহ মুবারক আলাইহি দোয়াটা ঠিক আছে আল্লাহ তাকে বরকত দান করেন এই বরকতের দোয়া করলে আশা করা যায় যে আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাবেন আর শয়তান মুখ দিয়ে খালি কথা মন্তব্য বের করে মন্তব্য যত কম করা যায় আপনার ছেলে আপনার নাতি সুন্দর খাওয়া দাওয়া করছে অনেক সুন্দর হাসছে হ্যাঁ এত সুন্দর খুব সুন্দর করে খাচ্ছে দেখি ছেলেটা এই কথাটাই অনেক ক্ষতি হয়ে যাবে কথাও কম বলা ভিতরের থেকে খালি শয়তান পুশ করে কথা বলো বলো মুখ দিয়ে বলো মুখ দিয়ে বের হবেই ক্ষতি হয়ে যাবে বুলেটের মতো ক্ষতি হয়ে যাচ্ছে এগুলো আমাদের সমাজে অনেকেই জানেন না ও আপনার ছেলে তো ভালোই খায় দেখি এক মা আরেক দেখলো আরেক মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ভালোই খাচ্ছে আরে আপনার ছেলে তো ভালোই খায় দেখি আমার ছেলের কোনো রকমেই খাওয়াতে পারি না এই হয়ে গেল ক্ষতি বিরাট ক্ষতি এইভাবে করে অনেক মন্তব্য তো কোনো কিছু দেখলে কোনো কিছু ভালো লাগলে আপনার অজান্তে মনের অজান্তে তার ক্ষতি করবেন না আপনি প্ল্যান করেন নাই ক্ষতি করতে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন আমের ইবনে রাবিয়াকে তুমি কেন বরকতের দোয়া করলে না এখান থেকে লেসন আমরা ভালো কিছু দেখলে নিজের জন্য আরেকজনের জন্য হিংসা বিদ্বেষ ছাড়াও হিংসা বিদ্বেষ দিলে তো আরও ক্ষতি হয় এছাড়াও আমরা যেন দোয়া করি যে আল্লাহ তোমাকে বরকত দান করুন বারাক আল্লাহু লাকা ও বারাক ফিকা ও বারাক আল্লাহু আলাইকা এরকম কিছু একটা দোয়া করলে তাহলে আল্লাহ তাআলা হেফাজত করবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোটোখাটো জিনিসগুলো যে কত মারাত্মক হতে পারে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন এগুলোর জন্য বুঝতে হলে একটা ভালো বই আমি রেফার করি জাদু ও তার প্রতিকার এই বইটা আপনারা জোগাড় করবেন বাংলায় আছে এবং বাংলাদেশে পাওয়া যায় এদেশে এখন সবসময় আসে না ইন্টারনেটে পাওয়া যায় জাদু ও তার প্রতিকার এই বইটা পড়লে তার শেষের চ্যাপ্টারে আপনি এই বদনজর সংক্রান্ত প্রচুর ইনফরমেশন পাবেন জানা দরকার এই সুন্দর জ্ঞানের কথাগুলো বইয়ের মধ্যে পড়ে থাকলো আমাদের জীবনে জানলাম না মানলাম না ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ তাআলা আমাদেরকে
এই জন্য এলএম শিখার গুরুত্ব দিয়েছেন, এটাও একটা জরুরি এলএম। নিজেকে ক্ষতি থেকে বাঁচানো, অন্যদেরকে ক্ষতি থেকে বাঁচানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।